أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومشوقه مكبر وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله যাত নূরেতে নবী পয়দা ওই নূরে সারে জাহান গাও সকলে তার গুণগান ওহে সকল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ কোন দিকে আলোচনা করব তোমাদের তাই ভাবি আসতে দেরি হয়ে গেছে অনেক সময়টা আমরাই নষ্ট করছি আসতে অনেক সময় পার হয়ে গেছে সাড়ে আটটায় এসে উঠলাম প্রায় পৌনে দশটা বেজে গেছে যাক ছোট্ট একটা দিক তুলে সময় কম আমরাই সময় নষ্ট করছি এমন শরীরটা ভালো না কাশতে কাশতে নাকি গলা ভেঙে গেছিল আজকের থেকে সকাল থেকে একটু ভালো আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলমাতি ওয়ান নূর কোরআনের ঘোষণা সমস্ত প্রশংসা আসি আল্লাহর যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন জুলমাত এবং নূর এই সৃষ্টির আগে তার অবস্থান সম্পর্কে হাদিস কুরসিতে বললেন কুন্তু কাঞ্জান মাখফিয়া আমি গোপন ভান্ডার স্বরূপ ছিলাম ফা আ বাদ আন উরাফা অতএব নিজের পরিচয় লাভের জন্য ফা অতএব খালাক তো খাল সৃষ্টি সৃজন করল আল্লাহ প্রকাশ হবেন আল্লাহ নিজের ইচ্ছা বাস্তবায়ন করবেন নিজের মতলব পুরা করবেন এই তার বাসনা আমরা যাকে বলি আল্লাহ তিনি কিন্তু মূলত দেখেন না শোনেন না বলেন না লড়েন না সরেন না অথচ সর্বক্ষমতার ভান্ডার সর্বশক্তির ভান্ডার কিন্তু অব্যক্ত অপ্রকাশ যেমন হাদিস কুরসিতে মেশকা সপ্তম খণ্ডে আল্লাহ পাক পরিচয় দেন আমি সৃষ্টির পূর্বে আমাতে গোপন ছিলাম আমা অন্ধকার অব্যক্ত অপ্রকাশ তাই আল্লাহ নিজে সেই প্রয়োগ শূন্য জগৎ থেকে ক্রিয়া শূন্য জগৎ থেকে তিনি ক্রিয়াশীল জগতে আসবেন তিনি নিজেকে দেখবেন জানবেন চিনবেন এই তার ইচ্ছা আলাদা তাই আল্লাহর নূর প্রৌখিক প্রয়োগ করতে হবে এই প্রৌখিক নূরকে প্রয়োগ করতে যাইয়া তিনি সৃষ্টি সৃজন করলেন নিজ জাত থেকে নিজ জাতির প্রকাশ ঘটাইলেন আপাতত খাক বাচ্চা
সেই পাঁচ বস্তুতে খাসা তৈরি করলেন, তাতে ফিল আর্ধেক খলিফা বসাবো। এটা মাটির পৃথিবী না, ভালোই জানেন, এটা মাটির পৃথিবীতে না, দেহ পৃথিবীতে। তাই আল্লাহ পাক যখন ফাইজা সাবাতু আকৃতি গঠন করলেন, ওয়া নাফাক্তু ফিহিমির রুহি, তার মধ্যে রূপকে দাও, বললো ফাক আল্লাহ সাজিদিন, তার জন্য সাজদা করো। যখন তাকে রূহ দেওয়া হলো, তখন তিনি কি দেখলেন? পাঁচটা নূর দেখলেন। এই পাঁচটা নূর পাক পাঞ্জাত, এই পাক পাঞ্জাত কি? এই পাক পাঞ্জাতটা কে? আল্লাহ স্বয়ং নিজে জাতের প্রকাশ করেছেন না, তিনি নিজে। সেই জন্য কোরআনে ওয়া নাহনু এই শব্দ ব্যবহার করা হয়েছে, এবং আমরা ওয়া ইন্নাল্লাহ নাহনু নুমিতু ওয়া নাহুম ওয়ারাসুতুল্লাহ ওয়ারাসুল, এবং আমরাই মৃত্যু দেই, আমরাই জীবন দেই, এবং আমরাই এটার বিশেষ উত্তরাধিকারী। কাজী এই যে আল্লাহ পাক নিজের প্রয়োগশীল জগতে আসবেন, নিজে অব্যক্ত অপ্রকাশ শুধু নূর, আল্লাহ নূর সামাতুল আর্দ, আল্লাহ হলেন আসমান জমিনের নূর, সূরা নূরের 35 নম্বর। এই নূর বেমেশাল, তার কোনো মেশাল নাই, তাকে ধরা ছোঁয়া যায় না। সেই নূরকে তিনি মেশাল দিলেন, মাসালুল নূরিহি, তার নূরের মেশাল, কামিশকাতিন ফিহা মিজবাহুন, তাকে রাখে একটা বাতির মতো, একটা প্রদীপ, চলন্ত প্রদীপ, বাতি, কাজ, আগুন, তেল, আলো, পাঁচটা জিনিস। এ পাঁচটা জিনিস এই মানুষ স্বয়ং নিজে, একজন পরিশুদ্ধ মানুষ স্বয়ং নিজে উঠে, এটি তার মেশাল। ওই জায়গার মধ্যে এসে আল্লাহ পাক এই মানুষের এক নাম মোহাম্মদ, মোহাম্মদের এক নাম মানুষ, সেই মোহাম্মদের মধ্যে এসে আল্লাহ তিনি প্রয়োগহীন ক্রিয়াশূন্য এখানে ক্রিয়া হইতে শুরু করল। তাই বললেন লাউলা কালামা খালাকতুল্লাহ ফালাক, যদি আপনি সৃষ্টি না হইতেন আমি কিছু সৃষ্টি করতাম না। আনামিন নুরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, তুমি নিজে পরিচয় দেয়, আর অলখলকু কুল্লু হিমিন নুরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। সৃষ্টিটা কিন্তু মানুষ স্তরের থেকে, সৃষ্টিটা কিন্তু মানুষ স্তরের থেকে, প্রয়োগ না হলে তো সৃষ্টি হয় না। নূর তো প্রয়োগ শূন্য দেশে, নূর তো প্রয়োগ নাই, তিনি দেখেন না, শোনেন না, বলতে পারেন না, চলতে পারেন না, কিছুই না, কিন্তু মহাশক্তির ভান্ডার হয়ে বসে রয়েছেন। তিনি মানবীয় স্তরে এসে তার নূরকে বিকাশ ঘটাইলেন, সেই নূরকে বিকাশ ঘটাইয়া তিনি স্বয়ং নিজে হায়ুন। এই হায়ুনের দুইটা রূপ ধরলেন, একটা জাত একটা সেফাত প্রকাশ করলেন। এই হায়ুন থেকে আরো ছয়টা নূর ছাড়লেন, ছাড়ছেন না? হ্যাঁ, প্রয়োগহীন ছিল, মানবীয় স্তরে এসে আল্লাহ মুরিদুল প্রয়োগ হইল, বুঝছেন না? প্রয়োগহীন ছিল, মানবীয় স্তরে এসে আল্লাহ আলিম ক্রিয়াশীল, প্রয়োগহীন আল্লাহ মানবীয় স্তরে এসে আল্লাহ কাদির, আর জাতু কাল, আর জাতু কুল্লুহু সামিউন, আর জাতু কুল্লুহু বাসুন, আর জাতু কুল্লুহু আলিমুন মুরিদুল সামিউন, জাতের সমস্তটাই হায়ু, জাতের সমস্তটাই আলিমুন মুরিদুল কাদির, জাতের সমস্তটাই সামিউন বাসুন কালিম। কিন্তু ওই জায়গার মধ্যে ধরা শোয়ার বিচ্ছ কিছু ছিল না, তাই ওই ধরা শোয়ার ভিতরে আনার জন্য তিনি মানবীয় স্তরে আসলেন। এখানে এসে তিনি এই প্রয়োগ হয়ে গেল, ক্রিয়াশীল জগতে আসলো, কর্তার জগতে আসলো, অর্থাৎ ছিল বিধি, এখন হলো তিনি বিধাতা। বিধির কোনো
বিধিকে গালাগালি করলো সমস্যা নাই, প্রশংসা করলো সমস্যা নাই, সে ভালো বলবে না মন্দ বলবে না, কিন্তু বিধাতাকে কিন্তু বলা যাবে না। বিধাতাকে বললেই সামুন ধরবে, বিধাতাকে কিছু বললেই কালিমুন আসবে, বিধাতাকে কিছু বললে কিন্তু বাসুন আসবে, আসবে নি? তাহলে আল্লাহর লীলা ক্ষেত্রটা কি? এই মানুষ আল্লাহর লীলা ক্ষেত্র, এই মানুষ যদিও তারপরে পর্দা থাকে, এইটুকু কথার ভিতরে একটু পর্দা থাকে, থেকে যেতেছে, কারণ একটা হিজাব আছে, বুঝছেন? এই হিজাব একটা পর্দা থেকে যেতেছে, নয়তো তৌহিদ জগতে গেলে কিন্তু পর্দা টর্দা থাকে না, দুই বলতে কিছুই থাকে না। এই যে নূরের মেশাল দিলেন, সেই মেশালটা যখন দেওয়া হইল তখন আল্লাহ কোন স্তরে ধরা পড়লেন? মানবীয় স্তর, অর্থাৎ মোহাম্মদ রূপে আল্লাহ প্রকাশ পেলেন। যেদিন আল্লাহ নিজের ইচ্ছা পূরণ হলো মুহাম্মদের মধ্যে, মানুষের মধ্যে আল্লাহ নিজের ইচ্ছা পূরণ হলো, সেদিনে তিনি বললেন, মা কানা মুহাম্মদ আবা আহাদের রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়ত খতম করলেন নাকি? খতম অর্থ কি? শেষ নাকি? আর হবে না? এটি কি আসলে কি নবুয়ত অর্থ এরকম একবার শেষ? হ্যাঁ, না না ঠিক এরকম না। সৃষ্টির বিবর্তন পূর্ণতায় চলে আসছে, বিদায় সমাপ্ত। সৃষ্টির বিবর্তন পূর্ণতায় চলে আসছে, আল্লাহ যা দেখতেছিলেন দেখলেন, আল্লাহর ইচ্ছা মতলব পূর্ণ হয়ে গেল। কোথার মধ্যে? তার হাবিবে খোদা মোহাম্মদ রাসুলের মধ্যে, বলো না? তাই সৃষ্টির বিবর্তন থামায় দিলেন। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসুলকে শেষ নবী নাকি? আচ্ছা, মোহাম্মদের রাসুলের পরও যদি কেউ আসে তাকে কি বলা হবে? মোহাম্মদ রাসুল। এরপরও যদি আসে তাকে কি বলবে? মোহাম্মদ রাসুল। এরপরও যদি আসে মোহাম্মদ রাসুল, মোহাম্মদ রাসুলের পরে কোনো নবী রাসুল, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, ওই মোহাম্মদ রাসুল একটা উপাদ দেখাইতেছে আর একটা প্রবাহিত হইয়া চলতেছে। যিনি উপাদ দেখাইতেছে ওইখানে মোহাম্মদ আব্দুহু, আর যেখানে প্রবাহিত চলতেছে ও রাসুলহু। কাজে মোহাম্মদ রাসুলকে না দেখলে না শুনলে কি কলিমা হয়? হ্যাঁ, যারা বলতেছে মোহাম্মদ রাসুল মরে গেছে তাদের জন্য আবার আলাদা কলিমা আছে, কলিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মরহুম মোহাম্মদ রাসুলুল্লাহ, বুঝছেন না? এটা হলো অন্ধ বেকুবদের জন্য, আলেমুল্লাহদের জন্য। এটা এরা বলে রাসুল মারা গেছে, নবী যদি মারা যায়, নবী যদি মারা যায় আল্লাহর সৃষ্টি থেকে কি করে? আল্লাহ নিজে তো নবীতে আশ্রয় করে, হ্যাঁ, তো ও নাই যদি থাকে না তো সৃষ্টি থেকে কি করে? কেমন ধরনের আলোচনা! তিনি তো আউয়ালে মোহাম্মদ, আখেরে মোহাম্মদ, জাহেরে মোহাম্মদ, বাতিনে মোহাম্মদ, চাই রাখছেন আউয়ালো না মোহাম্মদ, আখেরো না মোহাম্মদ, আউসাতো না মোহাম্মদ, কুল্লাও না মোহাম্মদ। এই মোহাম্মদ রাসুল খফির গর মোহাম্মদ, বুঝেন? খফির গর মোহাম্মদ, তাতে বাস করে চারজন। কয়জন? এই চারজন কে? আলী ফাতেমা, হাসান, হুসাইন, আহলে বায়াত, ঘরের অধিবাসী। তাই এই আহলে বায়াতকে যে পর্যন্ত মোহাম্মদ করানো হবে সেই পর্যন্ত সে মুসলমান না, কাটটা কাফের। তার মধ্যে প্রধান আহলে বায়াত মাওলা আলী, যাকে বলা হয়েছে আনা মদিনাতুল ইলমি আলুল বাবুহা, এই মোহাম্মদী ঘরের ভিতরেই আছে। তাই রাসুল বলতেছেন আনাওয়া আলিউন নুরিন মিন ওয়াহিদ,
আমি এবং আলী একই নূরের দুই খণ্ড। আলী মিন ওয়ালা মিনাল আলী, আলীর অস্তিত্ব ওজুদ আমার ওজুদ, আলীর চোখ আমার চোখ, আল্লাহর মুখ আমার মুখ, আল্লাহর কান আমার কান, সর্ব অস্তিত্বের আল্লাহ ছাড়া কিছু না। আলীর আলীর নাম আল্লাহ, আলীর নাম কোরআন, আলী স্বয়ং। কথা বুঝলাম কাজী? এই দুইটা নূর রাসূল প্রমাণ দিলেন, আনাকা শামসু আলী আল কামার, আমি সূর্য, আলী চন্দ্র, মানব সত্তাটা চাঁদ, যা আবর্তনের ভিতরে থাকে তাই চন্দ্র মাস ধরা হয়, এটা বাইরেরটা না, মানব দেহে। কোরআন বলছে আর শামসু আল কামার বিসবার, সূর্যটি এবং চন্দ্রটি হিসাবে সে চলমান আলী। এই আলী মহব্বত যার মধ্যে নাই সে নবীর ইসলামে নাই, রাসূলের আহলে বায়াতের মহব্বত যার মধ্যে নাই সে নবীর ইসলামে নাই, সে মুফতি মাওলানা মুহাদ্দিস যেই হোক মুসলমান না, এই আলী হলো মূল বিষয়। রাসূলের এলেমের দরজ শহরের দরজাটাকে মাওলা আলী, হাকিকত লক্ষ্য করে দেখবেন এই এলেম শহরে ঢুকতে গেলে আলীর দরজা দিয়ে যাইতে হয়, আইতে হয়। সেই আলীকে বাস্তবে বানাইলো 60 নম্বর খলিফা, কে বাস্তবে বানাইলো 4 নম্বর খলিফা। আসলে কি তাই? একটা হলো আল্লাহ নিযুক্ত খলিফা, আর একটা হলো মানব রচিত খলিফা, বুঝছেন? এই তো ইসলাম ভাগ হয়। আমরা ইসলাম বলতে তো কত কিছু, ইয়া বড় দাড়ি থাকতে হইব, টুপি থাকতে হইব, জুব্বা থাকতে হইব, নাকি আরো অনেক কিছু না। রাসূল তো তা বলেন না, বলছেন আল ইসলাম দিনুল ফেতরাত। আর এই ফেতরাতটা কে জিনিস? ফেতরাতাল লাতি ফাতারনা আলাইহা, সূরা রুম 30 নম্বর। আল্লাহ বলেন আমার সেই প্রকৃত অনুসরণ যাদের আমি মানুষকে সৃষ্টি করেছে, ওটা আল্লাহর ফেতরাত, সিবাত আল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত। সেই ইসলাম স্বভাব ধর্ম। আমরা এখন সমাজে যারা আমরা ইসলাম মুসলমান কত কিছু ব্যবহার করতেছি, আসলে কি আমরা মুসলমান? মুসলমানকে দাবি করা না মুসলমান হইতে হয় কোনটা? আল্লাহ যে নিজের নূর প্রয়োগ করতে দিলেন, প্রয়োগ করে তিনি মোহাম্মদ রূপ ধরলেন, এখানে আইসা আল্লাহর সাথে যে সংযোগ স্থাপন করতে হবে সেই বিষয়টা কি? পরিচয়ের জগতে বাদ দিয়ে দিলাম এখন, এই যে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে এটা হলো হাবিবে খোদা মোহাম্মদ রাসুল। হাবিবে খোদা মোহাম্মদ রাসুল কোনোদিন মরেন না, তিনি কোনটা মৌত দেখাইছেন আর কোনটা ওফাত দেখাইছেন এই বিষয়টা না বুঝলে সবাই কিন্তু মৃত্যু বাণী রূপ পরিবর্তন হইয়া যাওয়া, রূপের বদল হইয়া যাওয়া, আর ওফাত মানিয়ে যেমন ছিল তেমনই থাকা। এই জন্য কোরআনে ওফাতের বিপরীত কোনো শব্দ নাই। মোহাম্মদ রাসুল আমাদের পৃথিবীতে আগমন করলেন কার মাধ্যমে? আবদুল্লাহ আমেনার মাধ্যমে। আবদুল্লাহ আমেনার কার থেকে সৃষ্টি? এরা সৃষ্টি কার থেকে? নবীন নূরে সব, তা আবদুল্লাহ আমেনা কার নূরে সৃষ্টি? হ্যাঁ, নবী কি জন্ম নিলেন না প্রকাশ হইয়া চললেন, বিষয়টা একটু ভাবনার আছে। হ্যাঁ, নাকি তিনি প্রবাহিত হইয়া চললেন, যুগে যুগে তিনি আছেন, যুগে যুগে তিনি থাকবেন, এটার নাম ওফাত। ওফাত দেখাইতে গিয়ে তিনি বুঝাই দিলেন আমি সোমবারই আসছি আর সোমবারই চলে গেছি। তারিখটা ছিল 12 তারিখ, নাকি 12 তারিখে তিনি আসছেন, গেছেন কয় তারিখে? 12 তারিখে। 12 তারিখে তিনি আসছেন মানব রূপ লইয়া, 12 তারিখে তিনি চলে গেছেন কি রূপ লইয়া? মানব রূপ। দেখাই দিয়ে গেল যে
আমি 12 তারিখে আসছি, 12 তারিখে গেছি, অর্থাৎ যেমন ছিলাম তেমনই আসছি। উম্মতে মুহাম্মদে যারা হবে তারা 12 তারিখে আইসা 12 তারিখে যাবে। 12 তারিখ সারা মানব রূপ রক্ষা করার সিস্টেম নাই, 12 তারিখ সারা মানব রূপ রক্ষা করার কোনো সিস্টেম নাই। সাধনা হইল বাক শক্তিকে রক্ষা করা, এই সুরতটাকে রক্ষা করেন মানুষের সাধনা। এই সুরত যদি রক্ষা করতে না পারে তাহলে শত সহস্র বর্ষের আবাদত বন্দি করেও কিন্তু জাহান্নামে ডুববে, জাহান্নামে ডুববে। কাজী এই মানব সুরতের মধ্যে যদি রক্ষা করতে হয়, প্রথমে একটা মুসলমানদেরকে হিসাব দেওয়া হলো, ইয়াহুল্লাজিন আমানত খুলে ফিস সিলমি কাফাদান, এ যাহারা ইমান এনেছো তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। যদি দাখিল হইতে চাও তাহলে ওয়ালা তার তুমি খুতুয়াতি শয়তান, শয়তানের পথ অনুসরণ করো না। ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসের কবল থেকে যিনি মুক্তি হয়ে গেছেন তিনি মুসলমান। খান্নাস মুক্ত মানুষটাকে বলা হয় মুসলমান, খান্নাস মুক্ত মানুষটাকে বলা হয় খাঁটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা এই সৃষ্টিতে এসে পর্দা তৈরি করছি, কেউ বলে গন্ধম খাইছে, এই পর্দা তৈরি হয়ে রয়েছে। এই পর্দাই আমাদেরকে রুহের ওজুদ পোশাক হলো নফস, নফসের পোশাক কি ওজুদ, এই নফসের মধ্যে কলা হয়েছে ইয়াহুল মুদাসিরু, হে বসাবৃত কুম্ফা আঞ্জির, তুমি ওঠো সতর্কবাণী শোনাও, ওয়াসিয়া বাকা ফাত্তাহির, তোমার পোশাক পবিত্র করো। এই পোশাক আমাদের যে পোশাক, এই পোশাকটা না, মানুষের পোশাক কিন্তু থাকে ভিতরে, তাকুয়া পোশাক। তাকুয়ার পোশাকটা কোরআনে আছে, নাজিল করছে মানুষের জন্য। তাকুয়ার পোশাকটা যার অর্জন হয়ে গেছে, আল্লাহ বান্দার সাথে তার মহামিলন ঘটে গেছে। হ্যাঁ, যেমন আল্লাহ বলেন হাদিস কুরসিতে, তো কোরআনে বহু আয়াত আছে, 6052 নম্বর হাদিসে বলতেছে, যখন কোনো বান্দা আমার নৈকট্য লাভ করে আমি আল্লাহ ওই বান্দার হাত পা চোখ নাক মুখ সর্বঙ্গের কর্তা হইয়া যাই, তখন ওই বান্দা সুরতে কে আল্লাহ, ধরে কে আল্লাহ, দেখে কে আল্লাহ, হাটে চলে কে আল্লাহ, ওয়াহদাতুল ওজুদ ওই মানুষটাকে দেখলে খোদা দেখা হইল। আমাদের কর্ম সাধনা একটাই, আমরা আমাদের মাঝখানে পর্দার সৃষ্টি করে ফেলেছি, ঠিক আছে, এই পর্দাটুকু উঠাইতে হবে। এই পর্দা উঠানোর 3টা সময় আছে, সকাল দুপুর এশার সময় রাত্রি প্রথম অংশে, তিনবার উলঙ্গ হইতে হবে, উলঙ্গ উলঙ্গ। যদি দাস দাসী থাকে আর নাবালক থাকে তাহলে সরায় দিতে হবে, আর সাবালক থাকলে অসুবিধা নাই, তিন বেলা পোশাক খুলতে হবে। কথা বলছেন, 3 জায়গার ভিতরে এই 3 নফসের পবিত্রতা অর্জন করে মানুষ আল্লাহর সাথে মহামিলন ঘটায় দিবে। এখানে নবী দেখাই দিয়ে গেছেন, রাসুল দেখাই দিয়ে গেছেন, 4টা সিনাসাক, 4টা সিনাসাক বলা হয় বাইপাস সার্জারি করছে, মৌলভীর এটা বলে না ফাইরে, কিন্তু তা না, প্রত্যেকটা মানুষের এটা আছে, এটা বলা হয় মৌত আবজাত, অন্য ভাষায় বলা হয় মৌত আবজাত, কালো রঙের মৃত্যু, সবুজ রঙের মৃত্যু, লাল রঙের মৃত্যু, খাকি রঙের মৃত্যু, এটা তো বুঝলেন। এই 4টা মুহূর্তের সাথে 4টা সিনাসাকের পর আল্লাহর সাথে মহামিলন ঘটে। আমাদের কর্ম সাধনা, আমরা অনেকে অনেক রকমের তালিম তালকিন শিখি, কিন্তু দেখা গেছে সব তালিম তালকিনের শেষে একটা বড় অভাব রয়ে গেছে। এই অভাবটা কি? স্বভাবের অভাব। এটা ঠিক হয়নি, কে আসল তালিম দেই কিন্তু পিছু ফিরে রয়েছে, আসল শিক্ষাটাই পিছিয়ে পড়েছে। তালিম মানে হলো শিক্ষা, ওটা থেকে তালেবান, বুঝলো না, শিক্ষার্থী, একটু আরবিতে গেলে একটু জোর হয় না, তাই একটু তালিম তালিম কই আর কি। আসলে বিষয়টা বাংলা ভাষা বলে শিক্ষা, ঠিক আছে, জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনটা তালিম।
কিন্তু স্বভাবের তালিম যদি ঠিক না হয় শত সহস্র বছরের তালিম কিন্তু শূন্য হয়ে যাবে, যাবেনি, একটাও থাকবে না। আমি মনে করি এরা 10 বছর তালিম না শিখে এর আগে মিথ্যা কথা ছাড়া ধোকা প্রবঞ্চনা না করা এগুলো সেরা দেওয়ার শিক্ষা দেওয়া উচিত। মানুষ মুক্তি পাবে, কে মানুষ মুক্তি পাবে, মানুষ নিজের পর্দাই নিজে আটকে আছে, ওই পর্দাটুকু উন্মোচন করতে পারলেই তৌহিদে বাস করে। যেমন আমার বলি বায়াত, বায়াত মানে তৌহিদের নিকট বিক্রি হইয়া, তৌহিদকে একজন শুদ্ধ মানুষই তৌহিদের সুরত, শুদ্ধ মানুষই তৌহিদের সুরত। আল্লাহকে যদি কেউ দেখতে চায় ও একটা শুদ্ধ মানুষের রূপে তাকে পাইতে হবে। পৃথিবীতে আল্লাহ সৃষ্টি তার কোনো সিস্টেম নাই, এটাকে আমরা কখনো হাবিবে খোদা মোহাম্মদ রাসুল বলি। ওই মোহাম্মদ রাসুল তার সানে সালাত আল্লাহ নিজেই, তার সাথে আল্লাহ নিজেই সালাত আদায় করতেছেন ফেরেশতা সহ। কিছুক্ষণ আগে বলা হয়েছিল, হ্যাঁ নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা সহ আমার রাসুলের সালাত কায়েম করি, সালাত আদায় করি, দূরত্ব সালাত। অর্থাৎ আল্লাহ হাবিবের সাথে আল্লাহ অবিচ্ছিন্ন অবস্থায়, যখন তিনি অবিচ্ছিন্ন অবস্থায় তখন বলতেছে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যাহারা ইউবাইউনাকা, আপনার আনুগত্যর বায়াত করলো, ইন্নামা নিশ্চয়ই তারা ইউবাইউনাল্লাহ, আল্লাহর হাতে বায়াত হয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত তাদের হাতের উপর, আল্লাহর হাত আর মানুষের হাত। বুঝছেন আমি কি কইছি? আমি মানুষ কইলেও হই মোহাম্মদ, মোহাম্মদ বলল মানুষ, কারণ দুই পাও থাকলে মানুষ না, আর একটা কিছু লাগে। তাহলে আল্লাহর হাত, অলির হাত, গুরুর হাত, মুর্শিদের হাত একটা দেখাইতেছে। হ্যাঁ অনেকে বলে কুদরতি হাতে মুরিদ হয়, মৌলবীরা বলে না, এই মানুষের শুদ্ধ মানুষের হাতে আল্লাহর কুদরতি হাত, এর পায়ের আল্লাহর কোন হাতটা নেই, কথা বুঝছেন, থাকলো ধরাশোয়ার ভিতরে নাই। আবার সুরা নজমের 3 নম্বর বলে দিল ওয়ামা ইন্তু কানিল হাওয়া, মোহাম্মদ নিজের ইচ্ছাতে কিছু বলেন না, কিসে বলেন, আল্লাহর রহিতে বলেন, আল্লাহ নাকি মোহাম্মদ আর আল্লাহকে একটা দেখাইলেন। আবারও কোরআনে বলতেছে আপনি ধুলি নিক্ষেপ করেন, আমি ধুলি নিক্ষেপ করেছি, তাহলে এখানে আল্লাহ মোহাম্মদকে এক দেখাইলেন, হ্যাঁ ঠিক না? কাজী মোহাম্মদ রাসুল থেকে যিনি আল্লাহকে আলাদা দেখেন তার কি কলমা ফরা হয়? কলমা ফরা হবে, কলমা ফরা হবে না, শেরেক হবে। আল্লাহ আর মোহাম্মদ আমি মনে করি কি একটু ভিতরের দিকে তাকায় দেখলে দেখা যায় আসলে আল্লাহ একটা পলিটিক্যাল নাম, আল্লাহ একটা পলিটিক্যাল নাম মানুষের, মানুষের একটা পলিটিক্যাল নাম হলো আল্লাহ। যদি আল্লাহ নামটা ওই মানুষ দেখাই দিত তাহলে কেউ বিশ্বাস করতো না, হ্যাঁ তাহলে কেউ বিশ্বাস করতো না। আর আজাজিল লক্ষ লক্ষ বছরে আবাদত করে যখন কইছে ওইখানে ওয়াসুদুল্লি আদামা, এইখানে তো ধরা হয়ে গেছে, হ্যাঁ আমি কাদা মাটি দেব না, এসে ওরা বিশ্বাসটা করব, আল্লাহ থেকে সে আলাদা দেখলো কিন্তু বুঝতে পারে নাই আল্লাহর নূর দিয়া যে ওটার প্রকাশ ঘটাইছে। ইন্নাল্লাহ খালাকা আদম আল্লাহ সুরাতিহি, নিশ্চয়ই আমি আদমকে, নিশ্চয়ই আমি আল্লাহ আদমকে আমার সুরতের উপর সৃষ্টি করেছি। খালাক তু মোহাম্মদ আর মিন নূর ওয়াসহি, আমি মোহাম্মদকে আমার নূরের, নূরের থেকে সৃষ্টি করেছি, মোহাম্মদের চেহারা আমার নূর থেকে সৃষ্টি করেছি, পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার ঘোষণা, খালাক তু মোহাম্মদ আর আমি মোহাম্মদকে সৃষ্টি করেছি, মিন নূর ওয়াসহি, আমার চেহারা নূর থেকে। আল্লাহ তাআলা যখন দিনে হাঁটতে শুরু করলো রওনা দিল, এই একটা পরে একটা পল্টন খাইতে 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 শেষে গিয়ে মানুষ মোহনার মধ্যে গিয়ে সেই রূপ দর্শন করল। এখন ওই মানুষটাই হয়ে গেল আল্লাহরও কাবা আর পতিত অচেতন ঘুমন্ত মানুষেরও কাবা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যাহারা ঈমান আনছো, মুমিন নাই এখানে, মুত্তাকিন নাই এখানে, আমান যারা ঈমান আনছে, যারা বায়াত হয়েছে, যারা মুরিদ হয়েছে, তাদেরকে বলতেছে তোমরা আমার হাবিবের সালাতে থাকো, হ্যাঁ গুরু সঙ্গে থাকাটা সালাত, বুঝলেন? এইটুকুর এই সালাতটুকু যিনি কায়েম করতে পারছে, তিনি খোদার রূপের জলক ধরতে পারছে। এইটাতে বলছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহিশ ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবর, এবং ওই জিকিরটাই সর্বশ্রেষ্ঠ। এটা এটার প্রাথমিক স্তরটা হলো ওয়াকবুর সালাতুল জিকরি, সালাতটা কায়েম করো, কারণ তুমি খোদাকে দেখবে, তুমি খোদাকে দেখবে। জিকির অর্থ হলো স্মরণ করা, মনে করা, দেখা। জিকিরের দুইটা পার্ট, একটা আম একটা খাস, ঠিক আছে? যারা রূপের সন্ধান পায় নাই তারা নামের জিকির করছে, আর যারা রূপের সন্ধান পাইছে সব বাদ দিয়া নাম সারা জিকিরে হয়ে রয়েছে। নাম সারা ডাক আছে না, এটা ওই জায়গা তো ওই জিকিরটা কিসে হয়, কাবা কাউসাইন দর্শনের জগত। কাজী বোঝা যাইতেছে যে এই সৃষ্টির ভিতরে আল্লাহ এই হাবিবে খোদা মোহাম্মদকে মাধ্যম তৈরি করলেন, এই জন্য ওনার নাম হলো হাবিব। হাবিব অর্থ হলো আল্লাহ যার সাথে বন্ধুত্ব করে, বুঝছেন? তা আর যারা প্রতীত মানুষ, অচেতন মানুষ, ঘুমন্ত মানুষ, ডুবন্ত মানুষ, মুদ্রার মানুষ, গুরুস্থানে বাস করা মানুষ, অন্ধকার কবরে বাস করা মানুষ, তাদেরকে বলতেছে তোমরা আমার হাবিবের সালাতে থাকো। হাবিবের যদি পাওয়াই না যায় তাহলে কোথায় সালাত করবে? হ্যাঁ, কারণ আমাদের আলেম সমস্ত জানে নবী মরে মাটির তলে গেছে, গা গেছে না, এদের বিশ্বাস। এই বিশ্বাসে কি ধর্ম থাকে? ওর কি মুসলমান? এরা কি নবীর উম্মত? নবীর উম্মতের আরেকটা দলিল আছে, বলছে সমস্ত নবীদের উম্মতের চেহারা পরিবর্তন হয়েছে কিছু না কিছু, কিন্তু আমার উম্মতের চেহারা পরিবর্তন হবে না। কে? তাহলে বুঝা গেল এই নামাজ সুতা হজ জায়গা পূজা যে জন্য যে উপাসনা আছে, যত উপাসনা যত আবাদত আছে কোনোটাই কাজে আসবে না যে পর্যন্ত আমি আমার সুরত রক্ষা করতে না পারবো। কারণ আমার সুরত যদি বদল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে মৃত্যু ঘটবে। মৃত্যু মানে হইল পরিবর্তন, রূপান্তর, বিবর্তন, আর উফাত মানে যেমন ছিলাম তেমনই আছে। তাহলে বোঝা গেছে যে মানব সুরতকে রক্ষা করছে সে উম্মতে মুহাম্মদী, বোঝা যায় না? আরো বলছেন আমার উম্মত বনী ইসরাইল নবীদের সমতুল্য। তো নবী যদি নবীর উম্মত যদি বনী ইসরাইল নবীদের সমতুল্য হয়, আমি বাহিরের একটা কথাই বলি, মুসা আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, কে বরফির আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা জানি কেমন মনে হইল, মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম, খিজির আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ, কেমন মনে হয়? এদের নামও কিন্তু এ রহমতুল্লাহ না, এটা আলেমুল্লাহদের বানানো একটা ইয়া, খোয়েনসু নীতি, বুঝছেন? এটা কি বলছি, জ্ঞানের স্তর নামে আইতেছে। নবীর চেয়ে বড় কোনো জ্ঞানী নেই, তারপরে সাহাবিরা, তারপরে তাবিউনরা, তারপরে তাবিউনরা, তারপরে স্বল্প সালিহীনরা, এই নামে এলেম গুন্তা দিছে। মানে এখন আমরা নাই, এখন আমরা মগজ শূন্য মানুষ বয়ে রয়েছি, এই আলেমরা তৈরি করছে এই এই সমস্ত খ্রিস্টান। এই জন্য আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুল আল্লাহর কাবা, আর অচেতন ঘুমন্ত মানুষের কাবা আল্লাহর হাবিব। রাস আল্লাহ বলেন, হাদিস করছি, হে রাসুল আমি আপনার মাধ্যমে দান করি, আপনারই মাধ্যমে গ্রহণ করি। আমরা অনেক সময় বলি এই তো বাসির বলি না, আসলে কি এই বাসরুন? আসলে কি এটা বাসরুন? ওয়ামান কানা ফিহাদে আমা ফাহুয়া ফিল আখিরাত তামা ওয়াদাল সাবিলা,
যে এগুলোকে অন্ধ, খোদা দেখে না, সে পরলোক অন্ধ, খোদা দেখবে না এবং চরম পথ ভ্রষ্ট। যদি ইহলোকে অন্ধ হয় পরলোকে খোদা দেখবে না, বিষয়টা কি? কারণ এই মানব ওজুদের ভিতরে এই চোখটা থাকবে না, বদল হইয়া যাবে, কানটা থাকবে না, বদল হইয়া যাবে, মুখটা থাকবে না, বাক শক্তিহীন হইয়া যাবে, বুঝা যায়? বাক শক্তিহীন হইয়া যাবে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তার একটা বিশেষ পদ্ধতি হলো বাক শক্তির। মানুষকে বাক শক্তি আল্লাহ নিজেই খুলে দিয়েছেন, আল্লাহ মাফুল বায়ান। হ্যাঁ, এই বাক শক্তি রক্ষা করা, সরস্বতীকে রক্ষা করা, বাক দেবীকে রক্ষা করা, বাস করে জিব্রাইল, কালাম দেন নাকি? যদি এই সুরত রক্ষা না থাকে, জিব্রাইল কে কে থাকবে? উঠা যাবে? আর যদি জিব্রাইল রক্ষা করতে হয় তাহলে এই সুরত রক্ষা করতে হবে? এ যদিও সুরতটা ভিতরে, এটা ছাড়া তো দেখানোর সিস্টেম নাই। যদি জিব্রাইলকে রক্ষা করতে হয় তাহলে এই সুরত রক্ষা করতে হবে, আর এই সুরত যদি রক্ষা করতে পারে তাহলে উম্মতে মুহাম্মদী হবে। কাজী হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস পিশাব যাই হোক, কে পিশাবরে বাদ দেব কেন? তুলসী ভাতা দোয়া পানি নাকি? হ্যাঁ, যাই হোক, এই সুরত যে পর্যন্ত রক্ষা করতে না পারবে সেই পর্যন্ত উম্মতে মুহাম্মদ হওয়ার কোনো সিস্টেম নাই। যদি এইটা রক্ষা করতে হয় তাহলে ভিতর বাহির এক করতে হবে, আর যদি ভিতর বাহির এক করতে হয় তো ওয়াস ওয়াসিল খান্নাস মুক্ত হইতে হবে। ওটি আমার পর্দা সৃষ্টি করেছে, দুই তৈরি করেছে, দশটা তৈরি করে দিয়েছে। ওই ওয়াস ওয়াসিল খান্নাস, যাকে আপনি খান্নাস, মরদুত, ইবলিশ, শয়তান, চারটা বস্তুগত নাম, আর পনেরোটা হলো গুণবাচক নাম, এটা কোরআনে আছে। এই সুরতকে ভাঙ্গার যত রকমের কারুকার্যতা আছে সফের হাতে আছে না, তার ঘরের মধ্যে রয়ে গেছে অসংখ্য সুরত, অসংখ্য সুরত। এই জন্যই নস আম্মারা রুহে হায়ানের অধিকারী মানুষটা যদি এর বলের ভিতরে থাকে, হাসরের দিন উঠবে জিনাগারী হিসাবে। কি কে বোঝা যায়? তার কোনো পিতৃপরিচয় নাই, অসংখ্য সুরত তার ভিতরে। যেমন হিংসা কিনা অহংকার অন্যায় অত্যাচার দুর্দম, এই সমস্ত যে গুণগুলা মানবীয় গুণের মধ্যে, এই গুণগুলা ভালো মন্দ দুইটা মিশ্রিত গুণ, এই গুণগুলার ভিতরে অসংখ্য পশুর সুরত আছে, এবং প্রত্যেকটা এই এই গুণগুলার ভিতরে, সফাতগুলার ভিতরে পাঁচ পঁচিশ তিন সাত এই চল্লিশটা বস্তু আছে। এই একটা সেফাতের ভিতরে, একটা গুণের ভিতরে যার মধ্যে অসংখ্য সুরত আছে, এই চল্লিশটা বস্তু আছে, ও একটা গুণের ভিতরে গোপন থাকে। যেদিন এই দেহ ফানা করবে এই স্বভাব লইয়া, সেদিন ওই রূপ সামনে হাজির, পাত্র সামনে হাজির, বুঝা গেছে? এক একটা গুণে এই সুরত এক এক রূপ পরিবর্তন করবে। তাই বলছে লাতুকুয়ালা তাজা দৈর রাখবে না, সাইর দিবে না, একটা পর একটা রূপ পরিবর্তন করতে শুরু হবে, বুঝা গেছে? মনুষ্যত্বের জগতে, মানুষের জগতে আমি নাই, উম্মতে মুহাম্মদে আমি নাই। এখন বিচিত্র সুরতের ভিতরে ভ্রমণ চলছে। হ্যাঁ, তাই এই রূপটুকু রক্ষা করাই হইল মানুষের মূল সাধনা, এই বাক শক্তিটা রক্ষা করার মূল সাধনা কর্ম। একটা জিনিস খুব সুন্দর পরিষ্কার তুলে ধরছে ফালাইয়া জইল্লা মান আতাল্লা বিকাল বিন সলিম, সূরা সুয়ারা 89 নম্বর আয়াতের মধ্যে বলছেন, পবিত্র অন্তর লইয়া আল্লাহর দরবারে যিনি আসবে তিনি মুক্তি পাবে, বলছে না? তাহলে সর্ব কথার, সর্ব জ্ঞানের, সর্ব তালিমের মূল কি জিনিস? এ স্বভাব গঠন করা। কারণ কুল্লু মাওলাদু ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, এবং প্রত্যেকটা শিশুকে কোরআনে মুসলমান ঘোষণা দিয়েছে। হিন্দুর ঘরে বৌদ্ধের জন্য, শাক্তি ইহুদি নাসারার জন্য, যার ঘরেই হোক তাকে মুসলমান ঘোষণা দিয়েছে। নামাজ পড়ে ওই শিশুটা কি নামাজ পড়ে মুসলমান হয়েছে? কলমা পড়ে রোজা রেখে তাহলে তাকে যে মুসলমান ঘোষণা দেওয়া হলো,
ইনসান নাশমুক্ত, শয়তান মুক্ত। তার মধ্যে কি শয়তান আছে না? আছে, অব্যক্ত অপ্রকাশ আছে। পাঁচ শক্তির এক শক্তি তো, পাঁচ শক্তির এক শক্তি গোপন হয়ে আছে, ঠিক আছে। ওইটা যখন আমরা ধীরে ধীরে বড় হয়ে নফস জাগরণ ঘটে, তখনই তার জাগরণ ঘটে, গন্ধমের উপযুক্ত হয়ে শেষে দুনিয়া আসি। দুনিয়া বলতে মাটির পৃথিবী না, দুনিয়া বলতে ধর্মজগতে, দুনিয়া বলতে বোঝায় নফসে আমরা পুষ্পা তার ভিতরে ডুবতে থাকা, দুনিয়ার জ্ঞান অর্জন করাটাও গন্ধমের অন্তর্ভুক্ত, জাগতিক জগতের জ্ঞান অর্জনটাও গন্ধমের অন্তর্ভুক্ত। গন্ধম একক কোনো কথা না, সেই জন্য দেখা যায় যে মানুষের ধর্মটা কি, মনুষ্যত্ব, এটা কি অন্য ভাষায় বলা হয় ইসলাম, আত্মসমর্পণকারী, আনুগত্য স্বীকারকারী, অথবা অন্য ভাষায় বলে শান্তি। হিন্দুর অর্থ বলে ওম শান্তি। হ্যাঁ, ওম শান্তি বলার পরেও কিন্তু 40-50 হাজার মুসলমান গুজরাটে বাড়ি ছাড়া হয়, ওম শান্তি হারা অশান্তি লাগায় দিচ্ছে। আমরাও তো ইসলামের তো শান্তি, হিন্দু খ্রিস্টানদের শান্তি দিতেছি না, কে অহিংসা পরম ধর্ম, বুদ্ধের সুন্দর বাণী মাথার মধ্যে লইয়ে কিন্তু রোহিঙ্গা করে বেরিয়ে দিয়ে রেখা দেয়ছে, কাঁদাইছে না? এটা কি আসলে ধর্ম, ধার্মিক? এটা কি আসলে ধার্মিক? কোরআন তো বলতেছে যাহারা নিজেদের আত্মা হারিয়ে ফেলছে তাহারা বিশ্বাস করিবে না, সূরা আনাম 12 নম্বর। যাহারা নিজেদের আত্মা হারিয়ে ফেলছে, তাহলে কি আত্মা হারাইল? আত্মা হারাইলে তো আত্মার সাথে ওই আত্মার স্বভাবটা জায়গা যায় না, স্বভাব বাংলায় বললাম আর কি, স্বভাবটা চলে যায়। তা আমরা হারাইছি কি আত্মা, নিয়ে আসছিলাম কি আত্মা, যা নিয়ে আইছি তাই যদি না জানি হারাইলাম কি বুঝবো কেমনে? রুহে ইনসানি হারাইছে, রইল গীতা হইলে রুহে হায়া নেই। তাহলে বাহিরে মানুষ ভিতরে পশু, এটার নাম পাপ। খোদার থেকে শারীরিক সৃষ্টি করা হলো, এই শারীরিক তৈরি হলো, এ আল্লাহ 10টা না 20টা ওটা বড় বিষয় না, আমার এমনিতে শারীরিক তৈরি হয়ে গেছে, এমনিতে আমার মানুষ জগতে শারীরিক তৈরি হয়ে রয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, পর্দা তৈরি হয়ে গেছে। এ পর্দা আবৃত থাকার নাম হলো কুফুরি, কুফুরিতে কাম থাকলো হয় কাফের, কথা বলছো? কাজে আমাদের এই মানুষ জগতে আল্লাহর বিহার, আল্লাহর বিহার এই মানুষ জগতে, কিন্তু যারা আল্লাহর স্বরূপকে, আল্লাহকে, আল্লাহর সাথে যারা সংযোগ স্থাপন করতে পারতেছে না, তাদের শিক্ষা দেওয়ার জন্য তো পীর মুর্শিদ, বুঝছেন? কিন্তু তার মূল তত্ত্বটাই কিন্তু আসলে স্বভাবের। রাসূল বলছেন আমি পৃথিবীতে এসেছি মানুষের উৎকৃষ্ট গুণসমূহকে ফুটিয়ে তোলার জন্য। কিসের জন্য? পশুত্বকে ত্যাগ করে মনুষ্যত্বকে জাগরণ ঘটানোর জন্য আমার আগমন। এই আগমন কথাটা তিনি যে বললেন, এই হাদিসটা তুল্লা দর্শে মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নাদরাতুল নাইম কিতাবের প্রথম খণ্ডে, আরো বেশ কিছু কিতাবে হাদিসটা আছে, এবং এটা মেশকাতের 11 নম্বর খণ্ড আছে। সেই জন্য দেখা যেতেছে যে আমাদের মূল মানুষত্বকে ধারণ করা, অর্থাৎ আমরা যেমন বাহিরে মানুষ, ভিতরে যেন মানুষ হইতে পারে। ভিতরে সুরতটা যদি ঠিক না থাকে, বাহিরে সুরত কিন্তু ভাঙ্গা যাবে। কে সুরত ভাঙ্গা যাওয়া মানে হলো জাহান্নামে ঢোকা, যেহেতু তার সকালে মানব সুরত কোনোদিন দুজকে যাবে না, যদি দিতে হয় সুরত পরিবর্তন করে দেওয়া হবে। এই জন্য কোরআনে দেখাইতেছে 24 জন নবীর উম্মতের চেহারা বদল হয়ে গেছে, যেমন দাউদ নবীর উম্মতের চেহারা হয়েছিল বানর, শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে। এই যে রূপ বদল হয়ে যেতেছে, এটি মানবের জগৎ থেকে সরে গেল, বহু দূরে সরে গেল।
যেমন আমরা এটা আরবিতে বুঝাই আলিফ বা তা সা, আছে না? এই যে হরফ গুলো দেখাইতেছি, দেখবেন আলিফ আর বা হরফের মাঝখানে কোনো হরফ নাই, আছে নাই? বা হরফ পর্দামুক্ত, আলিফ আল্লাহর সাথে আছে, আর বাকিগুলো নফসের বিভিন্ন ক্রিয়াতে দূর হয়ে চলছে একটা পর একটা। এটা দিয়ে বুঝেছি মানুষ আল্লাহর একদম নিকটস্থ, কিন্তু আমরা এমন একটা অবস্থার ভিতরে বাস করছি আমাদের ভিতরে পর্দা আছে। ওই পর্দা মুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহর বান্দা হওয়া যাবে না, নবীর উম্মত হওয়া যাবে না। কারণ এই সৃষ্টির মূল, মুক্তির মূল জিনিসটা হলো আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুল। আপনি গুরুই বলেন আর মুর্শিদি বলেন আর পীরি বলেন যাই বলেন, একটা কথাই। কারণ একজন পীর কখন, একজন মুর্শিদ, একজন গুরু কখন? নফসে মুতমাইনা যখন, নফসে ওয়াহেদের মধ্যে ফানা হয়ে যায়, তখন ওই মানুষটা আদম হয়, গুরু হয়, মুর্শিদ হয়, পীর হয়, সারাফা হয়, ওই একজন অলি, ওই একজন অলি গুরু। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল বেলায়েতে ওলি আল্লাহ, সবাই গুরু, সবাই গুরু। কাজ একটাই, উপাধি ভিন্ন। গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী, তিনি ফাতহুর রব্বানী ফাইজুর রহমানী কিতাবে বলছেন, নবুয়াতে যাদেরকে নবী রাসূল বলা হয়, বেলায়েতে তাদেরকে উলিয়া উলিয়া বলা হয়। তারপরও কিন্তু কথাটা পর্দা রইল। হ্যাঁ, খাজা গরিবে নামাজ বললেন, যদি আল্লাহকে দেখতেছো আমার চেহারার দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে পৃথক না। তারপরও পর্দা রয়ে গেল। বাসাকলে সাইকে দিতাম মোস্তফারাটা, দাম মোস্তফারাকে খোদারা, মাওলানা শরাফুদ্দিন বললেন, পরিবর্তিত নাম হয়েছে বোয়ালি কলন্দর, তিনি তার দেওয়ানে বলছেন, আমি আমার মুর্শিদের প্রতি মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি দেখেছি না, স্বয়ং আল্লাহকে দেখেছি। এই মানব স্তরে বাইরে দেখার সিস্টেম আছে। হ্যাঁ, কিন্তু আশ্চর্য একটা জিনিস দেখেন তো, না দেখে খোলা খোদাকে যত সুন্দর বিশ্বাস করা যায়, দেখে কি তত সহজে করা যায়। হ্যাঁ, এখানে আসলে কিন্তু ইমানদার কয়েকজন বোঝা যাবে, এ না দেখে শয়তান তো বন্দিকি করতেছে, এখন কি কম করে, কম করে শয়তানের উপাসনা হলো শুধু জাহিরি নামাজটি, নামাজ আর নাই। শয়তানের উপাসনা হলো এই বছরে একটা রোজা আছে, এক মাস এটি আর নাই। শয়তানের উপাসনা হলো টাকা পয়সা থাকলে তো পারলে মিডিয়া সামনে লিয়ে লো। হ্যাঁ, রাসূল বলে ডাইন হাতে জেনে বাম হাতে না জানে, আর শয়তান কইছে মিডিয়া সামনে আনো, বুঝো নাই? মক্কায় হজ করা এইটা স্যার আর কিছু নাই, এটা শয়তান করে। এটা শয়তানের আপাতত, কিন্তু এই জাহির অংশটা একটু লক্ষ্য করে দেখেন যে সমাজের মধ্যে কেমন চলছে। হ্যাঁ, কার দল বেশি, কার দলটা বেশি, আল্লাহর দল বেশি না আল্লাহ বলি আর নবী বলি, তার দলটা বেশি নাকি শয়তানের দলটা বেশি? হ্যাঁ, শয়তানের দল বেশি। এ তাহলে কার উপাসনা করতেছে? কেউ করে ব্যস্তের, কেউ করে হুরহুরির, কেউ দুজকের ডরে দৌড়াইতেছে। আল্লাহর আবাদত, আল্লাহ যদি খালি একটা কাজ করতো, নামাজ সোজা সব বাদ দিয়ে তার কইতে লইয়া নামাজ সোজা রাখে, যদি বলতো জান্নাত তার জাহান্নাম নাই, তাহলে বুঝা গেল কয়জন আল্লাহর বান্দা। কিন্তু শয়তান কিন্তু ঘোষণা দিছিল, নিশ্চয়ই আমি এই আদম আওলাদকে জাহান্নামি করব, কারণ তাদের জন্য আমি ওয়াকানা মিনাল কাফিরিন ঘোষণা হয়েছে, লানত পাইছে। আল্লাহ বলছে তুমি পারবে, কিন্তু যারা আমার বান্দা তাদেরকে পারবে না। তাহলে আল্লাহর বান্দা করা যারা জান্নাতও চায় না জাহান্নামও চায় না, এ ওটা আল্লাহর বান্দা, তাদেরকে শয়তান কিছু করতে পারবে না। আর শয়তান কিন্তু জাহিরি আবাদতের সবচেয়ে বড় আলেম, জাহিরি আবাদত, জাহিরি আলেমের সবচেয়ে বড় কর্তা হলো শয়তান। আমি এখন শয়তানি বলি, আজাজির মর্দু কত নামি আছে। এ এখন যারা এই জাহিরি নামাজ সুজাটাকে একমাত্র বুঝাই দিছে, ওরা কারা আসলে?
শয়তান গাছে মাছে জঙ্গলে পুরান কোনো বাড়িতে থাকার সিস্টেম নাই, শয়তান মানুষ ছাড়া আর কোথাও শয়তান থাকার কোনো সিস্টেম নাই, সিস্টেম নাই দিকে তো মানুষের জন্য ধর্ম। আমরা ধর্ম হারাইছি তাই ধর্ম পালন করতে হয়, কিন্তু কোন সৃষ্টি কিন্তু ধর্ম পালন করে না, কোন সৃষ্টি কিন্তু তৌহিদ ছাড়ে না। আমরা তৌহিদের থেকে সরে গেছি, কে সরাইব? শয়তান না? এই শয়তান যে বাহিরের উপাসনা গুলা এইভাবে করতেছে করাইতেছে, যদি কোনো মানুষের মধ্যে নফস আম্মার বা রুহে হায়ানি থেকে থাকে তাহলে ওই ব্যক্তিটা কি শয়তান নিজেই? বোঝা যায় না? এই জিনগ্রস্ত মানুষের আবাদত হুকুম কোরআনে আসছে এবং তাকে ইনসান হইতে হবে, ইনসান হইলে ইনসানের আবাদত আছে, কিন্তু আশ্চর্য যখন আদম পর্যায়ে চলে যায় তখন আর তার কোনো বন্দীর কথা কোরআনে লেখে নাই, লেখে নাই আদমকে এটা করতে হবে ওইটা করতে হবে, শুধু একটা কথা বলে দিয়েছে সুযোগ তুলে আদমা আদমকে সেজদা করে। হ্যাঁ, এই কথা আছে, কারণ যখনই আদম হবে তখনই আল্লাহর সুরত তার মধ্যে প্রকাশ পেয়ে যাবে, ওয়াসুহুল্লাহ তার মধ্যে জায়গা উঠবে, ওই আদমকে দেখে খোদাকে দেখে তার সেজদাও করতে হবে, সমস্ত বন্দিকে ওই আদম সুরতে খোদাকে দেখে। দাইমে নামা শুধু হজ জায়গাতে এই জায়গাতে আসছে, ওটাকে কায়েম করতে পারলে বাচ্চা যায়। একটু লক্ষ্য করে দেখুন তো দেখি, এই যে নামাজ রোজা হজ জাকাত কলিমা প্রত্যেকটা জাহির অংশগুলো ছেড়ে দিছে সমাজ আছে না, আমাদের মৌলবী সমাজ এই আলেম সমাজ এই কলিমা নামাজ রোজা হজ জাকাত সব কিছুই জাহির অংশ আছে, তাদের ভিতর অংশটা আছে? তাহলে কার শিক্ষা দিতেছে? শয়তানের শিক্ষা দেওয়া হইতেছে, প্রত্যেকটা মাদ্রাসায় শয়তানের গাড়ি, গন্ধ খাওয়ার নার্সারি বানায় তুইয়ে দিছে, স্তর বাই স্তর গন্ধ খাওয়ায়, কথা বুঝছেন? বিশেষ কিছু সুন্নি মাদ্রাসা ছাড়া আর সবগুলো এরকম, শেষে হেরা দর্শে কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একটু লজ্জা স্মরণ থাকা উচিত মানুষের, লজ্জা না থাকলে কিন্তু তার ধর্ম নাই। মাদ্রাসার আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া এর চেয়ে মিথ্যা ধোকা প্রবঞ্চ নামের কথা আর আল্লাহ সৃষ্টিতে নেই। মিথ্যা নবী কি মাদ্রাসার আলেম ছিল না? আল্লাহ প্রদত্ত, কোনটা আল্লাহ প্রদত্ত, আর তাদের শিক্ষাটা কি আল্লাহ প্রদত্ত? হ্যাঁ, আল্লাহ প্রদত্ত এলেমটা কার কাছে? আনা মদিনাতুল এলমি ওয়ালুল বাবুহা, আমি এলেমের শহর আলী তার দরজা, ওই দরজার সাথে যার যোগ সূত্র নাই সে কোনোদিনই এলেমের ওয়ারিস নবী হতে পারবে না, সম্ভব না। কিসের দাবি করতেছে গোলাম ওয়ারাসুল্লাহ? ভাষা জ্ঞান শিক্ষা দেয়, শিক্ষা দেওয়ার সিস্টেমটা আলিফ খালি বায়ের দিছে এক নুকতা, বলছে না এটা শিক্ষা দেওয়া, ভাষা শিক্ষা দেওয়ার একটা নিয়ম আছে না, শিখেছে আলিফ কি আসলে খালি? হ্যাঁ, এটি কেমন কথাগুলো, আলিফ খালি বায়ের দিছে এক নুকতা, শুরুতে আউজু বিলাতে ধোকা দেওয়া শুরু করে দিছে, এটা কোরআন শিক্ষা? আরে আলিফ বা তাসা তো আজকের থেকে 5,500 বছর 15,000 বছর আগে ট্যাপসুতে তীরে পয়সা আসলাম মরমের মহা তিনজনে বানাইছে, ওরা বলতেছে আরবি ভাষা হলো আল্লাহর ভাষা, তাহলে এই তিনজন আল্লাহর উস্তাদ বলে হ্যাঁ তো আরবি ভাষা বানাইছে, হয় না? যে ভাষাটা আল্লাহর আরবি ভাষা, যে ভাষাটা আল্লাহর আরবি ভাষা, এই ভাষাটা প্রত্যেকটা পরকাল প্রাপ্ত মানুষ, প্রত্যেকটা চেতন মানুষ, প্রত্যেকটা অলির মধ্যে আছে, ওইটা আরবি ভাষা। এটা যখন এখানে আসে তখন যার যার ভাষা হয়, বুঝে কি গেছি? বুঝা নাই, তুমি ফার্স্টে কইলেছো আলিফ খালি বায়ের নিচে এক নুকতা, এটা তো তোমার ভাষা জ্ঞান শিক্ষা দাও, কোরআন শিক্ষা না। কোরআন শিক্ষা কি? যে গুরুর অনুসরণ করে সৎ চিন্তা সৎ ভাবনা সৎ দর্শন সৎ বাক্য ব্যবহার করতেছে সে আসমানি নুরি কোরআন পড়তেছে,
বুঝে কি গেছে? সে আসমানি নুরি কোরআন পাঠ করতেছে, কিতাবুল মাকনুন গুপ্ত গ্রন্থের মধ্যে যে কিতাব রয়ে গেছে, মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের ভিতরে যে অসংখ্য কালাম নাজেল হইতেছে পরিশুদ্ধ মানবের মধ্যে, তিনি ওইখানে যোগসূত্র স্থাপন করে ওই এলেম নাজিল করে মানুষকে দান করে দিয়ে দিতেছেন। আল্লাহর এলেম যার মধ্যে আছে সেই ব্যক্তি কখনো যুদ্ধে যাবে না, এই সুরত পরিবর্তন হবে না। এটা তো কোরআনই পারে, আল্লাহর কালামই আর জানে না, জানে আরবি ভাষা নাই। কোথায় কোরআন? নুরি কোরআন, আসমানি কোরআন, 23 বছরে নাজিল হয়েছে, খণ্ড খণ্ড করে নাজিল হয়েছে। আর এই কাগজের কোরআনে লেখা আছে যে আমার কোরআনকে খণ্ড করেছে অবশ্যই আমি হাশরের দিন তার কৈফত তলব করবে। তাহলে আর এই কাগজে যে লিখা রাখছে কোরআনটা, এটা 23 বছর পর্যন্ত ওহী কালাম নাজিল হয়েছে, খণ্ড খণ্ড হইয়া নাজিল হয়েছে, সাহাবীরা ভুলে যায় মনে করে লিখা রাখছে না। এই কোরআনটা সেই আসমানি কোরআনের দলিল দিয়ে যাইতেছে। হ্যাঁ, কাজে এই কোরআনটা পুরা জেনে নিজকে চিনে নেয়, আসমানি কিরাত কিতাবের সাথে যার সংযুক্ত হইতে পারে নাই, হ্যাঁ কোরআনই পড়ে নাই। এই কোরআনটা মুখস্থ করলে সমাজে তারা কি কয়? হাফেজ, হাফেজত তুলে হেফাজতকারী। এটা কি হেফাজত করলো না মুখস্থ করলো? মুখস্থ 2-4 দিন চর্চা না করলে ভুলবে না। হ্যাঁ, এটা কি হেফাজত হলো? আরে হেফাজত ওটা না, আসমানি কিতাব যিনি ওযু করিয়া পরিশুদ্ধ হইয়া তাহারাত অর্জন করিয়া, নামাজের চাবি তাহারাত পবিত্রতা, এটা অর্জন করার পরে কে বিশেষ একটা পদ্ধতিতে গুরু শিক্ষাতে ওই আসমানি কালামটা কিভাবে নাজেল হয় সেইটার সেই জায়গার মধ্যে যার যোগ সূত্র স্থাপন হয়ে গেছে সে কোরআন হাফেজ। সে হল কোরআন হাফেজ। এই কিন্তু মুখস্থ কোরআন হাফেজ হবে না, এরকম 250 কোরআন হাফেজ শাস্ত্র ইমাম আর কোরআনে মুহাদ্দিস মুফাসসির ওর বিন সাদ এজিদের 30,000 সৈন্যের মধ্যে ছিল। হ্যাঁ, এজিদের সৈন্যদের মধ্যে ছিল 700 ইমাম, কোরআনের তফসিরকারক ওমর বিন সাদ আর 250 কোরআনে হাফেজ। আর ইমাম হোসেন বলছিল হাল বিন নাসরিন ইয়ান সুরুনা, আমাদেরকে সাহায্য করার জন্য তোমাদের মধ্যে কি কেউ নাই? কেউ সারা শব্দ দেয় না বলতেছে, আলাম তাসমাও, তোমরা কি শুনতে পাও না? কেউ কোনো সারা শব্দ দেয় না বলছে, আলাইসাফি মুসলিমন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তাহলে কোরআন হাফেজটা কেমন হইলো? কোরআন হাফেজ কেমন হইলো? এই তফসিরকারক কি দশা হইলো? এই ইমামগুলো কি দশা হইলো? হুসাইন বললেন এরা মুসলমানই না, ওরা মুসলমানই না, এরা নবীর উম্মত না। নবীর উম্মতের বেজের জুব্বা টুপি পরে মাথা ন্যাড়া করে এত বড় দাঁড়িয়ে রেখে এই দিয়েছে হুসাইনকে জবাই করতে, না হুসাইনকে জবাই করতে আছে। আর ওই আসমানি কিতাবটা বুঝতে পারতো তাহলে এই দশাটা হয় না। যে 98 লক্ষ লোক মুরিদ করে গেলেন খাজা করবে নামাজ, 1,24,000 নবী রাসূল পৃথিবীতে 12 বার আসলে ওনার সমতুল্য মুরিদ করতে পারবে, সেই খাজা করবে নামাজ বলে গেছিলেন শাহ আস্তু ফুসাইন, বাদশাহ আস্তু ফুসাইন, দিন আস্তু ফুসাইন, দিন পানা আস্তু ফুসাইন, সেরদাত ওয়া নাদা দস্তে দস্তে ইয়াজিদ হক বনা লা ইলাহা আস্তু ফুসাইন। দেখো তো কেমন বলছেন, খাজা বাবাকে রাসূল আজদিরে প্রেরণ করলেন এই আহলে বায়াত হুসাইনি জান্দা উঠানোর জন্য। এই হুসাইনি ধর্ম, হুসাইনি সবকিছু, এই হুসাইনের মধ্যে রমজান মাস, এই হুসাইনের মধ্যেই আছে জুমাবার, শুক্রবার বলেন যাকে। সেই কিতাব কোথায়? আলেমরা এই কিতাব পুরা কেউ বলা সেতু লাভবিয়া, একটু সামান্য সামান্য লজ্জা থাকা উচিত, একবার হারালে তো ব্যাগাতা কথা বলছেন। আরে মাদ্রাসার আলেম দিয়ে তো ওয়ারা সেতু লাভবিয়া, তুমি নিজেই পারবে না আলিফ থেকে পা পর্যন্ত শব্দটা ব্যাখ্যা করতে, কি বুঝছে বুঝলেন না? পারবে না তুমি, কেউ আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, জগতের সব কিছু যার মধ্যে এইটা আবার খালি হয়ে গেলে
তোমার চোখ নেই কানা, তাই তুমি চোখকে দেখো কে বায়ার দেশে নোকতাইল। আবার শেষে গিয়ে নোকতা উপরে গেল, ব্যাপারটা কি তুমি মাদ্রাসা নবীর আলে মহারাজের বিষয়টা বুঝাই দাও। এ যদি নবীর আলেমের ওয়ারিস হয়ে থাকো, নবীরা কি জমিনের গেন না আসমানি গেন? কদিকে আর হেরা কি বলতেছে, এই যে সিয়া সুন্নি রাফিজি খারি যে হলবিয়া তলবিয়া মালামাতে গদরে জবরে কারামতি আর 73 ফারকা হয়ে গেছে নাকি? এই 73 ফারকা এক ফারকা একটা কাফের করে, এক ফারকা আরেক ফারকা লোকের কাফের করে, বাতিল করে। তাহলে কোনটা নবীর আলেম? হেরা একটু বার করে দিক, 73 দলের মধ্যে এক কোনটা নবীর আলেম? বলা হয় এক কাতার মুক্তি হবে, 72 কাতার জাহান্নামী হবে। রাসূল বলছেন তাফসীরে রুহুল বয়ান, এটা মেশকা শরীফ হাদিসটা আছে। কোন কাতার মুক্তি হবে? যারা আসমান কিতাব পাঠ করতেছে, যারা গুরুবাদী, গুরুর দাওন ধরে যারা আসমান কিতাব পাঠ করতেছে, এটা হলো একদল মুক্তি পাবে। কবে? এখন, এখনই ভাবে মুক্তি পাইতে এখানে আসছে। মানবাত্মার ভ্রমণের জগৎ হলো এই জগৎ, আত্মার ভ্রমণের জগৎ এই জগৎ, সৃষ্টি জগৎ। ভ্রমণ করতে 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 মানবীয় স্তরে আসছে, এখন তাকে ধরার সময়, এখন তাকে রক্ষা করার সময়, এখন মানব রূপ আর মানবাত্মার এক করার জগৎ। কথা বলছেন? এরা ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করতেছে। কেন? এই মাদ্রাসার এলেমটি এত ওয়ারাসাতুল আম্বিয়া না, প্রশ্নই আসে না। ওরা তো আলী শব্দটা পর্যন্ত এদের নাগা মাথা নেই বুঝার। তফসির খুললে, দুই চারটা তফসির খুললে দেখা যায় কোরআন তফসির করতেছে, লিখতেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি হুদাল মুত্তাকিন বলতেছে না? কয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে? নবীও জানে, নবী আর আল্লাহ ছাড়া কেউ জানে না। তা তোমরা আলিমের ওয়ারিস হইতে কেমনে? এ তোমরা নবীদের আলিমের ওয়ারিস কেমনে? তোমরা দেখো আল্লাহ আর নবী ছাড়া কেউ জানে না, তোমরা না আলিমের ওয়ারিস? এ ব্যাখ্যা করো। ও প্রথমে এটা বাদ গেলে সে আল্লাহ নবীর দোয়াই দিয়ে আগুই, মানে শুরুতেই কানটামি শুরু হয়ে গেছে, ফাঁকি দেওয়া শুরু হয়ে গেছে। এ আলিফ লাম মিম একটা আয়াত, জালিকাল কিতাব হাজির হাজাল বলে নাই, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন, ওই কিতাব, ওই কিতাব দিস লেখে নাই, টেট লেখছে। এ ওই কিতাব সত্য, এতে কোনো ভুল নাই, মুত্তাকিদের প্রদর্শক ওই কিতাবটা কি? আর একটু বুঝাই দেখ, দেখা কাগজের কোরআন। এই এই যে আয়াতটা আলিফ লাম মিম, এটা কি আজকে থেকে 1400 বছর আগে ছিল না সৃষ্টি শুরুতে আছিল? বুঝছি কি বলছি? এই আয়াতটা একটা আয়াতই দিলাম, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন, যে কথাটা বলছে এটাকে 1400 বছর আগে আমাদের নবীর কাছে যে নাজিল হয়েছে তখনই এটা সৃষ্টি হয়েছে না আগে আসিল? লৌহ মাহফুজ আগে আসিল না? কিতাবুল মাকতুম আগে আসিল না? তখন কোন কিতাব ছিল বলো বি, এটা বুঝাও। ওই কিতাব ওইটা বুঝাও, ওইটা কি কাগজ তো লেখছে পরে, কাগজের লিপিবদ্ধ হয়েছে পরে, পাথরে খেজুরের ডালে চামড়ায়, এটা তো রাসুলের সাহাবীরা লিখছে। তার আগে যে আলিফ লাম মিম ছিল, জালিকাল কিতাব ছিল, তুমি বুঝাও ওই কিতাবটা কি? ওই আলিফ লাম মিম, আলিফ লাম মিম যখন মোহাম্মদ রূপ ধরলো, মোহাম্মদ যখন আল্লাহর হাবিব হলো, মোহাম্মদকে সত্য কিতাব না মানলে আল্লাহর কালাম থাকে না, থাকবে? মোহাম্মদ হলো সত্য কিতাব, গুরুকে সত্য না মানলে গুরুর কালাম সত্য বলে মানা যায় না। আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুলকে সত্য, আমি একটা কথা দুইভাবে বলি, সত্য না মানলে আল্লাহর কালামকে সত্য বলে মানা যায় না। আল্লাহর কালাম আর রাসুলের কালাম অভিন্ন, অবিচ্ছিন্ন, প্রভেদ নাই, অভেদ হয়ে রয়েছে। ইন্নাহু লা কাউলু রাসুলিন কারিম, নিশ্চয়ই ইহা রাসুলের বাণী। এই কাগজের কোরআনে লিখে রাখছে নিশ্চয়ই ইহা রাসুলের বাণী, রাসুলের বাণী আর আল্লাহর বাণী একটাই। ওয়ামার সালালেন নাস রাসুলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা, মানে তো রাসুল ফাকাত আতাল্লাহ, আমি মানুষের কাছে তোমাকে রাসুল রূপে প্রেরণ করেছি। আমি হ্যাঁ, তো সালাত কোন জায়গায় আর নিয়া লাগাইছে কোন জায়গায়,
সালাত কোন জায়গায় নিয়ে লাগাইছে, কোন জায়গায়? এই আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুল পরিশুদ্ধ মানবটাই হলো সত্য কিতাব, তার মধ্যে কোনো ভুল নাই। যে আল্লাহর আসমানি কিতাব পাঠ করে মানুষকে বুঝাই দিতেছে, মুক্তি প্রাপ্ত করে দিতেছে, মুক্তির পথ দেখাই দিতেছে। এখানে আল্লাহ নিজে আদম হইয়া আদম সুরতে বসে রয়েছে, বুঝছেনি? হ্যাঁ, নিজে এখানে বসে রয়েছে, কে পথ দেখায়? আল্লাহ। সত্য কথাই তো, খারাপ বলছে? দেখেন অনেক কিছু কিন্তু আল্লাহ বলে হয় না। একটা টর্চ লাইট যদি আমি ধরি অনেক দূর যাইব না, টিপ দিলে ছাইরা দিলে আলো থাকবে? আচ্ছা, এখন দূরে থেকে কি বলবে? টর্চ লাইটের আলো, ঠিক আছে? তো ব্যাটারিটা উঠাই দিয়ে টর্চ লাইটটা টিপ দেই, এইবার দূরে থেকে কি বলবো, কি বলবো? আলো তো দেয় তোমার, আলোটা পরিচয় হয়েছে কি? টর্চ লাইটের আলো না, টর্চ লাইটের আলো পরিচিত না, কিন্তু ব্যাটারি খুলে নিলে আলো দিবে। আচ্ছা, তাহলে আলোর মূল কি? ব্যাটারি। তো টর্চ লাইট ফালাই দিলে মানে ব্যাটারি টিপি যাইব, তাহলে এডো যাইব, তাহলে দুটো একসাথে দিলে যাইব, কিন্তু ব্যাটারির নাম নাই। কার নাম? টর্চ লাইটের, বুঝছো? আল্লাহ নূর আলো, এটা ই আলো না, এটা মানুষের থেকে পরিচিত হয়, মানুষ থেকে প্রকাশ পায়, ও আল্লাহ নিজেই সেখানে, বুঝলেন নাই? আল্লাহ নিজেই সেখানে, কাজে সত্য মানুষ, সত্য নূর আল্লাহ, বুঝা যায়? সত্য মানুষ, সত্য নূর আল্লাহ, আর আল্লাহ শুধু নূর, যে নূরের কোনো ধরা ছোঁয়া মেশাল দেওয়ার সিস্টেম নাই। এটা হলো আল্লাহ, আর সত্য মানুষ স্বয়ং নূর আল্লাহ হুসামাত, বুঝে কি গেছে? এজন্য আমাদের এই আলেম সমাজ, জ্ঞানী সমাজের সাথে আসমান জমিন প্রভেদ সৃষ্টি করে ফেলেছে। এক সময় কিন্তু মাদ্রাসা থেকে আল্লাহ রুলিয়েছে, এটাও আপনারা জানেন কিনা? মাদ্রাসা থেকে আল্লাহ রুলি হয়েছে খাজা হাসান বসরির মধ্যে। আমরা তরিকতের জগতে আর কামা আহকাম দেখাই না, আপনারা কেউ পাইছেন? আমাদের তরিকার দিক নির্দেশন দেখতে পাইবেন, আমরা তরিকতের জগতে আর কাম আহকাম দেখাই। এটা ইয়াও দিয়েছে, মনসুর শাহ দিয়েছেন, কুষ্টিয়া ওনার একটা ইয়ে, আর ফকির আব্দুর রশিদ সাহেবের ইয়া রাজবাড়ির ওনার দিয়েছে। দেখ, এই তরিকতের আর কাম আহকাম আগে মাদ্রাসায় শিক্ষা দিছে, কথা হচ্ছে? আল্লাহ বুঝেন, তখন তাদের শিক্ষার জগৎটা কত সুন্দর ছিল, এবং এই তরিকতের আর কাম আহকাম গুলা শিক্ষা দিলে একটা মানুষ সত্যিকার আল্লাহর ওলি হয়ে যাবে। এটা প্রথম যুগে এটা ছিল, যদিও রাসুলের পরে 200 বছর পর্যন্ত কোনো মাদ্রাসার ইয়া ছিল না। পরবর্তীতে আব্বাসিয়ারা করছে মাদ্রাসা নিজামিয়া, যেটা বড় বিষয়, সেখানে আলোচনা করতাম। তখন মাদ্রাসার সাথে এই আধ্যাত্মিক এলামটার একটা সুন্দর মোটামুটি কাছাকাছি একটা পরিস্থিতি ছিল, কিন্তু ইয়াজিদ ক্ষমতা আসার পরে এটাকে এমনভাবে বিস্তার লাভ করলো দুই দিকে, হ্যাঁ, মাদ্রাসা থেকে এখন আসমান জমিন পার্থক্য, বুঝা যায়? আসমান জমিন প্রভেদ হয়ে গেছে। এখন মাদ্রাসা থেকে আগে শুনি আল্লাহর ওলি ভারতছে, আর এখন বলা ভারে কি? জঙ্গি, মৌলবাদ, ফাড়াফাড়ি, গুতাগুতি, লক্কাটানি ভারে না? হ্যাঁ, এরা দাবি করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও অমুক বড় মাওলানা আসবে, মুফতি আসবে, বুঝছেন? ওরা ওয়ারাসাতুল আম্বিয়া, জানে না আলিফ কি জিনিস, জানে না বা কি জিনিস, বুঝে না, জানে না মানুষটা কি জিনিস। আল্লাহ খোদা আমার বিশ্রামের দরকার নাই তো, আমি বিশ্রাম একজন মানুষ, এটা কি? এ 23 বছর কোরআন নাযিল হয়েছে মানুষটা চিনানোর জন্য, এখন এটা পুরা সোয়াব বকশা দেয়, জানি এই বকশা মোল্লার এই দুনিয়া ধর্মটার ক্ষতি করছে, ধ্বংস করছে। দেখাইলো কি? দাড়ি, টুপি, জুব্বা, জাপি ইত্যাদি বিশাল এক ফিরিস্তিতে টাইনা দিছে, কিন্তু একবারও বললো না যে আমার ভিতরে যে মনুষ্যত্ব নাই ওটাকে জাগরণ করার এই ধর্ম, কে এটা বলবে না? তাহলে মাদ্রাসার ব্যবসা বন্ধ হয়, মসজিদের ব্যবসা বন্ধ হয়, এবং ব্যক্তি স্বার্থের আঘাত করে যায়,
ওইটা করবে না। মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু জ্ঞানে, জ্ঞানের কারণে। কোন জ্ঞান? হযরতে আবু হুরায়রা থেকে বুখারী 222 নম্বর একটা হায়াত বলতেছে, আবু হুরায়রা বলতেছে, আমি রাসূলের কাছ থেকে দুইটা এলেম লাভ করছি, একটা এলেম তোমরা সবাই জানো, আর একটা এলেম যদি আমি প্রকাশ করি আমার গলা কাটা পড়বে, ওটি এলেম আমার কথা, এলেম সিনার এলেম, আসমানি এলেম। কথা হচ্ছে আপনাদের দিকে মনে হয় কালুসা মানিগঞ্জের না, উনি একটা কথা বলছিল না, ওই ফল গুরু আইনা ভক্তকে দিলে অমর হয় সে সংসারে। হ্যাঁ, ওই এলেম আসমানি এলেম, এটা এই জগতের এলেম না, এটা স্কুল কলেজ মাদ্রাসার এলেম না, মাদ্রাসার এলেম দিয়ে মানুষ হওয়ার কোনো সিস্টেম নাই, হইতেও পারে না হইতে পারে, কিন্তু আসমানি এলেম দ্বারা মানুষের অন্তর পরিশুদ্ধ হইয়া যায়, পরিষ্কার হইয়া যায়, মানুষত্ব গঠন হয়, বাহিরে ভিতরে সুরত একটা হইয়া যায়, ওই মানুষটা মুক্তি হইয়া যায়, বর্তমানে মুক্তি হইল, আত্মার মুক্তি ঘটল, মানব সুরতে মানব আত্মার জাগরণ ঘটে গেছে, এই তো মুক্তি। ইয়াহাতুন নাফসুল মুতমাইনা, যার নফস মুতমাইনা, বুঝা যায় না, প্রশান্ত নফস, তারনা মুক্ত নফস, খান্নাস মুক্ত নফস, শয়তান মুক্ত নফস, ইবলিস মুক্ত নফস, নারদ মুক্ত নফস, ইবিল মুক্ত নফস, নফস মুতমাইনা, রুহ ইনসানের, এই মানুষটা মুক্তি পায়। এই মুক্তির দরজা দেওয়ার জন্যই যুগে যুগে আল্লাহ নিজেই বাক মানুষে ভ্রমণ করে চলছেন, জাগরণ করে চলছেন। হ্যাঁ, তাহলে গুরু কয়জন? একজন গুরু, একজন আল্লাহ নিজেই গুরু, আদম সুরত প্রত্যেকের আসানি, এমনকি পুরো আঙ্গুলের টিপটা পর্যন্ত মিলেছে কারোর সাথে? পৃথিবীতে এটা কোনদিন মিলছিল? আমার মতো কেউ ছিল? এখন কেউ আছে? ভবিষ্যতে কেউ আইব? তা আমি তো বেমেশাল লাসানি, লাসানি বেমেশাল মানুষের মধ্যে আল্লাহ বেমেশাল নিজে হয়ে রয়েছে, বুঝছেন? ওই তখন এটার নাম হাবিবে খোদা মোহাম্মদ রাসুল, যুগে যুগে মোহাম্মদ রাসুল আছে। রাসুল বলছেন, আমি প্রত্যেকটা বিগত যুগের প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম। তাহলে সৎ মানুষের সাথে ছিলাম কথাটা অতীত, তিনি বর্তমান না থাকে কি অতীত ব্যবহার করতে পারে? আমরা এখন বর্তমানে আছি, অতীত ব্যবহার করতে পারি না? হ্যাঁ, অতীতে থেকে পারবেন অতীত ব্যবহার করতে? কেমনে ভাবেন আমরা কে শুনব? এখন আজকের থেকে 100 বছর আগে যে লোকটা চলে গেছে অতীত, সে কিছু বললে আমি আপনি শুনবো? তারা চলতে বলছে, আমি বিগত প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম। তাহলে এখন কি সৎ মানুষ নাই? তাহলে ওখানে কি আছে? এই মোল্লার দল কি করে বলে, বকশা মোল্লার দল কি করে বলে, নবী মরে গেছে, রাসুল মরে গেছে, তাহলে তো কলমা শাহাদাতই গায়েব হয়ে গেছে। কলমা শাহাদাতই তাহলে নাই? না দেখলে তো কলমা শাহাদাত হয় না, হবে? এত ওই জন্য বলছিলাম, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মরহুম মোহাম্মদ রাসুলুল্লাহ, কারণ যিনি বুড়া যায় তার নামে তো মরহুমি লেখে, হে লেখে না, ও ওইটা আবার পড়তো না, ওইটা আবার পড়বে না। এই জন্য এলমের ওয়ারিস একমাত্র আল্লাহর ওলিগণ। হাকিকত লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর বেলায়েতের জগতের ওলি না হইয়া কোনো ব্যক্তি নবী রাসুল হইতে পারে নাই, বুঝে গেছি? ওলি না হইয়া পারবে না, কারণ এদের মধ্যে আসমানি এলেমটা, আসমানি কিতাবটা তাদের মধ্যে। আপনি লক্ষ্য করে দেখবেন যে রাসুলের জবানে আল্লাহর কালাম লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, তার জবানে আল্লাহর কালাম লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, তার জবানে আল্লাহর কালাম লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবুল্লাহ, তার জবানে আল্লাহর কালাম লা ইলাহা ইল্লাল্লাহু নূহ রাসূলুল্লাহ, তার মধ্যে আল্লাহর কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তার মধ্যে আল্লাহর কালাম। পাক মানুষের জবানে কার কালাম?
তো প্রত্যেকটা মানুষের কলিমার সাথে পাক মানুষের নাম যুক্ত। এ একটু বুঝা লইবেন, এখানে আইসে কিন্তু কলিমা বেলায় তার নবুয়তে ডুব দিল, ঠিক নি? হ্যাঁ, বেলায় তার নবুয়তটা ভাগ হইল না, দেখা কলিমা যে পড়ছে হাই শয়তানের বান্ধ হয়েছে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ আলফা আলফা মাররাতুল বিল্লা তাহকিক ফাহুয়া কাফিরুন, বিনা তাহকিকে প্রমাণ পুঞ্জে দেখা শুনে না দেখা হাজার বা হাজার বার কলিমা ফললো কাফের থাকবে, কলিমা ফললেও কাফের, না ফললেও। হে, যদি কোনো মানুষ কোনো মুসলমান দাবি করে জুব্বা টুফিওলা দুব্বাওলারা যদি এই কলিমাকে হাবিবে খোদা মোহাম্মদ রাসুল থেকে যদি আল্লাহকে পৃথক দেখে, সাথে সাথে কলিমা প্রত্যাশারে হবে, আর যদি অভিন্ন দেখে তাহলে ওই কলিমা ভরে এসে মুক্তি হবে। পীরেরা যাকে খোদা এক না দিত হাকিকত নাই মরুত নাই মরুত নাই মরুত, পীরের জাত আর আল্লাহর জাত, পীরের সত্তার আল্লাহ সত্তা যে এক দেখে নাই, সে মরিত হয় না, মরিত হয় না, মরিত হয় নাই। মাওলানা জালালউদ্দিন রবি বলতেছে, এ তো রাসুল তো বলছিলেন, হযরত আবু হুরায়রা বললেন, কিসারা বড় বলবো না, যদি কেউ দেখতেছেন মেসকা শরীফ প্রথম খণ্ড ৩৫ নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, দেখতে পাবেন। আমি সংক্ষেপ বলি, রাসুল বলছেন হযরত আবু হুরায়রাকে জুতা দিয়ে দিছেন সাক্ষী স্বরূপ, বলছেন তুমি চলে যাও, যাকে দেখবে একবার বলবে যে একবার কলিমা পড়লে সে জান্নাতি। এখন খেজুর বাগান থেকে বের হয়ে যখন বাইরে গেছে, গিয়েছে হযরত উমর সামনে খারা, বললো ওমর রাসুল বলছেন যে একবার কলিমা পড়বে সেই ব্যক্তি জান্নাতি, এই কথা বলছে তো ইচ্ছা মতো একটা মায়ের হেরে দিল, মার দিয়ে এমন মার দিয়েছে যে মাটিতে ফিরে গেছে, কান্না করতে করতে রাসুলের কাছে চলে গেছে। রাসুল জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা তুমি কান্না করে কেন? হুজুর আপনি বলছেন একবার কলিমা পড়লে জান্নাতি, এটা প্রচার করার জন্য, যখন আমি হযরত উমরকে বলছি হযরত উমর আমাকে মারতে মারতে মাটি ফেলা দিছে। রাসুল বলেন, ওমর কেন মারছো? কহুজুর এমন এমন করবেন না, মানুষের আমল করতে দেন। কলিমা পড়ে যদি সপ্তাহে ব্যস্ত জায়গা, তাহলে তো কেউ নামাজ সোজা করবে না। বুঝছো কাকে জ্ঞান দিতেছে? বুঝছেন কাকে জ্ঞান দিতেছে? এমন এমন করবেন না, মানুষকে আমল করতে দেন। কলিমা পড়ে যদি সবাই জান্নাতে চলে যায়, তাহলে তো নামাজ সোজা কেউ করবে না। এই জন্য তো মনে হয় ওহিটা ভুলে নবীর কাছে আইসে, আমার কথা আসলো হযরত উমরের কাছে। এ আর মোল্লারা বলতেছে নবীর পরে নবী হলো উমর হতো, কত বড় মিথ্যা ধোকা প্রবঞ্চনা কথা। মেশালে হারুন যে জায়গার মধ্যে উপস্থিত, মেশালে হারুন মাওলা আলী না, আন্তা মিন্নি বিমান জিলে তাহারুন আমি মুসা ইল্লা ইন্নাহু লা নাবিয়া বায়াতি বুখারি। হে আলী, তুমি আমার নিকট ওইরকম যেমন মুসা নবীর নিকট তার ভাই হারুন নবী, কিন্তু আমার পরে কোনো নবী নাই। হ্যাঁ, আর এরা বলতেছে নবী হইলে নবীর পরে ওমর হইতো, ওমর নবী না হয়ে নবীর দিয়ে ভুল ধরছে কে? আর যদি নবী হইতো খোদা রেখে রাখতো, তাতে কি বাদ রয়েছে? আল্লাহ তো জানা দিলেন ওয়ামা ইন্তুক আনিল হাওয়া, মোহাম্মদ নিজের ইচ্ছার থেকে কিছু বলে না, তাহলে কার ইচ্ছায় বলেন? তো একবার কলিমা পড়লে জান্নাতি, এটা কার 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 মুখের কথা? আল্লাহর কথা। নবী তো তৌহিদে বাস করেন, নবীর জমানে কার কালাম? আল্লাহর কালাম, নবীর হাত আল্লাহর হাত, নবীর দর্শন আল্লাহর দর্শন, নবীর কথা আল্লাহর কথা। তো ওই যে একবার কলিমা পড়লে বেহেশতে যাবে, এটা কি আল্লাহর কথা ছিল না, নাকি তখন আল্লাহর নবী আলাদা হয়ে গেছিল? হ্যাঁ, আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে যাদের ধারণা নাই, এই সমস্ত মূর্খ গণ্ড গরুগুলা, এই দুম্বার দলেরা এই এই জিনিসগুলো বিভক্ত করে দিছে। কথা বলছেন, রাসুল বলছেন মান আহব্বানি ফাকাত আহব্বাল্লাহ, মান আতাইনি ফাকাত আতাল্লাহ, মান রায়নি ফাকাত রাল্লাহ, যে আমাকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আমাকে দেখলো সে আল্লাহকেই দেখলো। হযরত আবু হুরায়রার একটা কালাম আছে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে, ভারতবর্ষের সর্বপ্রথম যিনি মহাদ্দেশ শেখ আব্দুল হক মহাদ্দেশ দহলভী তার রচিত এই কিতাবটা, সেটার মধ্যে হযরত আবু হুরায়রা বলতেছেন আমি আমার প্রভুকে লাল জামা এবং স্যান্ডেল পরিহিত অবস্থায় মদিনার অলিতে গলিতে হাঁটতে দেখেছি।
এই জন্য এই বিষয়গুলো আমাদের সমাজে এইভাবে যে এরা প্রচার করতেছে ইসলামকে ধ্বংস করার জন্য। আবু জেহেল আবুল আবে তো ক্ষতি করতে হবে না, যে কাজগুলো একদল আলেমরা করতেছে। আপনি মানবেন না, এটা আপনার বিষয়, মানবেন সেটা আপনার বিষয়। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোরাজোরে কন্যা কন্যা গুতাগুতি কুস্তা খুস্তি নাই। আমি একশোবার বলতে পারবো, বুঝাইতে পারবো না, মানা মানা আপনার। এ জোর করে হিন্দু মানান যায় না, জোর করে মুসলমান মানান যায় না, জোর করে খ্রিস্টান মানান যায় না। ধর্মান্তরী শব্দটাই ইসলামে নাই, কোনো ধর্মই নাই। ধর্মান্তরী আবার কি জিনিস? হ্যাঁ, ধর্মান্তরী হলো মুসলমান ছিল তো আগে টুপি পরতো আর পাঞ্জাবি পরতো, এখন ধুতি আর হইতা কিনতে, ভিতরের স্বভাবটা একটু দূর আগে নেই। এ তো ধর্ম, ধর্মান্তরী তো হলো কি জিনিস? ধর্মান্তরী জায়গাত না, পশুয়াত্মার ধর্ম সেরা যিনি এটাকে পরিবর্তন রূপান্তর বিবর্তন করে যিনি রুহে ইনসানের ভিতরে ঢুকে গেছে, এটা হলো ধর্মান্তরী। ওটা একটা সত্যিকারের মানুষ হয়ে উঠবে। তাই কলিমার যে পড়তে গেল আর কি কথা বললো এমন এমন করবেন না। আপনারা দেখে নেন মেশকাত শরীফ প্রথম খণ্ড 35 নম্বর হাদিসটা দেখে নিন, দেখে নিলে দেখবেন কি সুন্দর করে বাংলা দেওয়া আছে, দেখেন দেওয়া আছে। আর ইয়া রাসূলুল্লাহ এমন এমন করবেন না, মানুষকে আমল করতে দেন। কথাটা কেমন এসে, ভালো লাগলো? আর রাসূল কি জবাব দিলেন? ঠিক আছে পড়তে দাও, ঠিক আছে পড়তে দাও। কথাটার মধ্যে কি রাসূল সমর্থন না? হযরত উবর ছেড়ে দিল, ছেড়ে দিল না? ওই কলিমাটা এখন কোথায়? যে কলিমা একবার পড়লেই জান্নাতে যাওয়া যায়। এই সম্পর্কে কিন্তু বুখারীর 5ম খণ্ডে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কঠিনভাবে বর্ণিত আছে হাদিসে ইব্রাহিম, হযরত আবু যর গিফারি, তিনি একজন প্রশ্নবাদী মানুষ, জ্ঞান অর্জনের খুব আগ্রহী ছিলেন। তিনি রাসূলের কাছে গেলেন, এটা সংক্ষিপ্ত বলি, রাসূল বলছেন আবু যর গিফারি কলিমা একবার পড়লে বেশতি, ইয়া রাসূল যদি চুরি করে চিনা করে তবু সে জান্নাতি, ইয়া রাসূল যদি চুরি করে চিনা করে তবু সে জান্নাতি, ইয়া রাসূল যদি চুরি করে চিনা করে তবু সে জান্নাতি। তুমি আবু যর গিফারি নাক কাটা গেল, ব্যাপারটা কি? এই কলিমার মধ্যে এত জোর কেন? এই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু আদম সুফিল্লাহ মুসা কালিমুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুলুল্লাহ শেষ আসলো মোহাম্মদ রাসুলুল্লাহ। মোহাম্মদ কার নাম? মোহাম্মদটা কার নাম না? একটা প্রশংসিত ডিগ্রির নাম। নবুয়তে ডিগ্রি আছে, বেলায়েতে ডিগ্রি নাই, কথা বুঝছেন? এটা একটা স্তর, ওই স্তরে উঠলে মানুষটা প্রশংসিত হয়, মোহাম্মদ হয়। এই জন্য এই ধর্ম, এই মোহাম্মদ হওয়ার ধর্মের নাম হলো দিনে মোহাম্মদী। যেই ধর্ম নীতি আদর্শ পালন করলে একটা মানুষ মোহাম্মদ হয়ে উঠবে, বুঝা যায়? আর মোল্লা রেখে মোহাম্মদ মরে গেছে, তিনি যুগে যুগে প্রবাহিত। ওই কলিমার ভেদ বুঝে নাই। যাক, অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে, আরো কাজ আছে আপনাদের, 11 রূপে হয়ে গেছে। আসলে যেখানে আসতে 2-2.5 ঘন্টা সময় লাগে, এখানে ঢাকা ঢুকতে আমার লাগে গেছে 2.5 ঘন্টার উপরে, কথা বুঝছেন? এই এলাকা তাইতে গেলে তো ঢাকা পার হয়ে আইতে হয়, এক মহা ফেসাদি এলাকা, বুঝলেন? তো এমনিতে রাস্তা একদম খালি এদিকে, কিন্তু ওইদিকে এমন এক জায়গা, বললাম না এই পাশে তো ওই পাশে যাইতে নবসে আমারা পরে, আমাকে নবসে আমারা ভারী এমন লাগে, বুঝলেন? আর ঢাকা শহরে একবার ঢুকতে বুঝুন তো, আমি বৎসরে 2-3 বার ঢাকা শহরে পার হই, ঢাকা থেকেও আমি ঢাকা পার হই না। জাম দেখলাম না তা ঠিক থাকে না, এমন জাম। তো যাই, অনেকক্ষণ আলোচনা করলাম, ফাঁকে কোথাও কিছু হয়ে থাকলে
মনে কিছু নিবেন না, কারণ কথা প্রসঙ্গে অনেক কিছু আসে। তা আমাদের ধর্মজগতে ধর্ম, ধর্ম একটাই মানব ধর্ম। মানব ধর্মে যদি কেউ প্রতিষ্ঠিত হয়, এটাকে বলে খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ, খ্রিস্টান, কোনো আলাদা কিছু না, আলাদা কিছু না। হ্যাঁ, বেদাল্যাগুলোর মধ্যে আলাদা আছে, এরা সাম্প্রদায়িক দেওয়াল সৃষ্টি করে, ওরা মানুষে মানুষে বিভেদ তৈরি করে, মানুষে মানুষের দ্বারা বিভেদ তৈরি করে মানুষ না। আর যারা বিভেদের তুই সৃষ্টি করে, ওরা তো মানুষ এমনি হইতে পারে না, শয়তানের রসরা বিভেদ সৃষ্টি করার কোনো সিস্টেম নাই। তবু আমরা যেন সত্য সঠিক মানুষ হইতে পারে সেই কামনা।